Assalamualaikum warahmatullahi wabarakatuh. Amar hate dekhtechen ekta Android Z16 স্ক্রিন টাচ মোবাইল। এই মোবাইলটার বর্তমান সমস্যা হচ্ছে, মূল সমস্যাটা আপনাদেরকে দেখাইতেছি, আমি আঙ্গুল দিয়ে দেখাইতেছি, একটু আঙ্গুলের দিকে আমার লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন যে এই মোবাইলটার সমস্যাটা কি হয়েছে। তো গত দুই দিন হয় টাচ এবং ডিসপ্লে চেঞ্জ করার পর দেখা যাচ্ছে, দেখেন এই যে দেখেন Z16 আমি দেখিয়ে দিলাম, একটু লক্ষ্য করবেন স্ক্রিনে ভালো করে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমি আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি, একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন সমস্যাটা কোন জায়গায়। তো যাই হোক, আপনারা একটু লক্ষ্য করেন। হ্যাঁ বন্ধুরা, সিম কিন্তু দুইটা তোলা আছে এই মোবাইলটাতে, তো একদম কিন্তু কুরোশ দেখাইতেছে, একটু লক্ষ্য করছেন তো বন্ধুরা। তো যাই হোক, এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব সেই প্রসেসগুলো কিন্তু আজকে শেয়ার করতেছি, একটু ভালো করে লক্ষ্য করেন। তার আগে বন্ধুরা, ছোট্ট একটা আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আমি এখন মোবাইল খুলে নিচ্ছি, আস্তে আস্তে করে খুলে নিচ্ছি, দেখেন একটু লক্ষ্য করবেন ভালো করে। হ্যাঁ, আমি এরকম করে খুলতেছি, আপনারা যদি এরকম মোবাইল পান তাহলে এরকম করেই খুলতে হবে, এটা কিন্তু টাচ আর ডিসপ্লে কিন্তু একজাস্ট। তো যাই হোক, আমি মোবাইলটা খুলে নিচ্ছি, বন্ধুরা একটু অপেক্ষা করেন, আর মোবাইলটা খোলা হওয়া পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, তো আমি আশা করতেছি। তো যাই হোক, আমার মোবাইলটা প্রায় খোলা শেষ, আমি এই যে দেখেন আমি অলরেডি খুলিয়ে ফেললাম, এরকম করে খুলে আপনারাও কাজ করতে পারবেন। এই যে দেখেন আমার মোবাইল কিন্তু খোলা শেষ। এখন আমি যেটা করব বন্ধুরা, আমাদেরকে এই কভারগুলো, এই যে দেখা যাইতেছে কালো কভার, এই কালো কভারগুলো কিন্তু আগে খোলা লাগবে। আমি যেভাবে খুলবো আপনারাও কিন্তু সেইভাবেই খুলবেন, একটু লক্ষ্য করবেন বন্ধুরা। এই যে দেখেন আমি নাটগুলো খুলতেছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, এই নেটওয়ার্ক প্রবলেমটা কিভাবে সলভ করা যায় সেই প্রসেসগুলো কিন্তু শেয়ার করতেছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে এরকম সমস্যা আপনারা নিজেই করতে পারবেন। তো বন্ধুরা, আমার প্রায় নাটগুলো খোলা শেষ হয়ে গেল। তো যাই হোক, আমি এখন টুইজারের মাধ্যমে আলতোভাবে আমি কভারটাকে খুলে নিচ্ছি, একটু অপেক্ষা করেন বন্ধুরা, একটু লক্ষ্য করবেন ভালো করে। হ্যাঁ বন্ধুরা, আমার কভারটা কিন্তু খোলা শেষ, দেখা যাইতেছে এখানে সব ঠিক আছে। তো যাই হোক, আমি এখন এই অপর প্রান্তে যে কভারটা, এই যে দেখেন আমি খুলতেছি, একটু অপেক্ষা করেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই সমস্যাটা কোন জায়গা থেকে হয়েছে একটু লক্ষ্য করবেন আপনারা ভালো করে, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন সমস্যাটা কিন্তু বের হয়ে গেছে। তো আমরা এখন এই সমস্যাটা সমাধান করলাম তিনটা তারের মাধ্যমে। এই যে দেখেন আমি তিনটা তার লাগিয়ে দিয়েছি সুন্দরভাবে, এখন আমরা চেক করব একটু ভালো করে। হ্যাঁ, এই যে দেখেন একটু লক্ষ্য করবেন, এখানে কিন্তু তিনটা তার লাগানো আছে, একটা প্লাস দুইটা মাইনাস দেওয়া আছে। তো যাই হোক, আমাদের কাজ কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা। তো আমরা এখন সিম উঠাবো, সিম উঠানোর পর আমরা চেক করব একটু ভালো করে, একটু লক্ষ্য করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমি দুইটা সিম আবারও উঠিয়ে নিলাম, নেওয়ার পর আমি একটু চেক করে নেব, একটু অপেক্ষা করেন বন্ধুরা, দেখেন একটু স্ক্রিনে ভালো করে লক্ষ্য করে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, নেটওয়ার্কের বর্তমানে দুইটা তিনটা কাটিয়ে কিন্তু চলে এসেছে, আমাদের কিন্তু এখনও এন্টিনিয়ার লাগানো হয়নি। তো যাই হোক, আমরা পিছন কভারটা যখন লাগাবো তখন ভালো করে চেক করে আপনাদেরকে দেখাবো, আমিও দেখবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এখন পিছনের কভারটা লাগাবো, এই পিছনের কভারের বর্তমানে এন্টিনিয়ার লাগানো আছে। তো বন্ধুরা, আমাদের এখন ফিটিং করার পালা, আমি এখন এই কভারগুলো সুন্দরভাবে লাগিয়ে দেব। এই যে দেখেন আমি যেভাবে ছিল এইভাবে লাগাইতেছি, একটু অপেক্ষা করেন বন্ধুরা, একটু লক্ষ্য করবেন ভালো করে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন আমি আবারও বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে তিনটা তার লাগানো আছে, তিনটা জায়গায় তিনটা টেপ লাগানো আছে সুন্দরভাবে, যেন লাড়াছাড়ার কারণে ছিঁড়ে না যায়, ছিঁড়ে গেলে কিন্তু সমস্যা আবারও হতে পারে বন্ধুরা। তো যাই হোক, আমি কভারগুলো এখন সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ বন্ধুরা, আমি নাটগুলো কিন্তু লাগাইতেছি, একটু সুন্দরভাবে টাইট দিলে তাহলে আর কিন্তু সমস্যা হতে পারে না। তো যাই হোক, আমি এই কভারগুলো লাগিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসতেছি বন্ধুরা, আমরা সুন্দরভাবে চেক করবো এখন। হ্যাঁ বন্ধুরা, একটু অপেক্ষা করেন, আমি নাটগুলো কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিলাম, এখন আমি এই ব্যাকপার্টটা আমি লাগিয়ে নেব সুন্দরভাবে। আমি কিন্তু বন্ধুরা ডাটা কালেকশন একবারে দিয়ে নিয়েছি, একটু স্ক্রিনে লক্ষ্য করবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।